লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়নের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঘোষণা করা হয়েছিল তৃণমূল প্রার্থীদের নাম। আসন্ন লোকসভা নির্বাচনে 42 আসনে প্রার্থী দেয় তৃণমূল। বিজেপি বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর এক ধাপ এগিয়ে 42 জনের নামই ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই খবর আইএসএফ বাম কংগ্রেসেরও। কিছু কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি বিরোধী দলগুলি, ফলে লোকসভা নির্বাচনে প্রচারের ময়দান কাঁপাচ্ছে একা তৃণমূলই। উত্তরবঙ্গ থেকে বাংলার ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু তৃণমূল সেখানে প্রার্থী দিলেও প্রার্থী দিতে পারেনি বাকি বিরোধী দলগুলি। দার্জিলিং ছাড়াও বর্ধমান, দুর্গাপুর, উলুবেড়িয়া, আরামবাগ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিরোধী দলগুলি। বাংলার 6 আসন এখনও বিরোধী শূন্য। বস্তুত প্রচার যুদ্ধে বাজিমাত শাসক দল তৃণমূলের। অন্যদিকে বহু চর্চিত কেন্দ্র ডায়মন্ড হারবার। 2014 সালে ডায়মন্ড হারবার থেকে জিতে সাংসদ হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা দুবারের সাংসদ তিনি। কোনো বিরোধী পক্ষই ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম সামনে আনেনি। 2024 লোকসভাতেও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেকের প্রতিদ্বন্দ্বিতা কে করে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়নের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঘোষণা করা হয়েছিল তৃণমূল প্রার্থীদের নাম। আসন্ন লোকসভা নির্বাচনে 42 আসনে প্রার্থী দেয় তৃণমূল। বিজেপি বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর এক ধাপ এগিয়ে 42 জনের নামই ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই খবর আইএসএফ বাম কংগ্রেসেরও। কিছু কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি বিরোধী দলগুলি, ফলে লোকসভা নির্বাচনে প্রচারের ময়দান কাঁপাচ্ছে একা তৃণমূলই। উত্তরবঙ্গ থেকে বাংলার ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু তৃণমূল সেখানে প্রার্থী দিলেও প্রার্থী দিতে পারেনি বাকি বিরোধী দলগুলি। দার্জিলিং ছাড়াও বর্ধমান, দুর্গাপুর, উলুবেড়িয়া, আরামবাগ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিরোধী দলগুলি। বাংলার 6 আসন এখনও বিরোধী শূন্য। বস্তুত প্রচার যুদ্ধে বাজিমাত শাসক দল তৃণমূলের। অন্যদিকে বহু চর্চিত কেন্দ্র ডায়মন্ড হারবার। 2014 সালে ডায়মন্ড হারবার থেকে জিতে সাংসদ হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা দুবারের সাংসদ তিনি। কোনো বিরোধী পক্ষই ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম সামনে আনেনি। 2024 লোকসভাতেও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেকের প্রতিদ্বন্দ্বিতা কে করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।